बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम शिक्षार्थीबृंद एकादश श्रेणी आशा करी तुम्हारा सकले ही भलो आज आज के एकादश श्रेणी हमार विषय हे परिणीति और सुशासन प्रथम पत्र हाँ तुम्हारे जो अध्याय पढ़ा गत क्लस राजनैतिक दल नहीं कथा लेक्चर दिए हाँ आज के नेतृत्व नहीं तुम्हारे मध्य कुछ धारणा दिव और आशा करी तुम्हारा भलोई आचो ए परिस्थिति काटिए उठते पे एन तुम्हारे सकल ही अफलाइने क्लस हो सकले ही सुस्थ आशा करी। तो आज के टपिक्सटा आलोचना करब हाँ से नेतृत्व हाँ षष्ठ अध्याय पूरा अध्यायटार नाम हे राजनैतिक दल नेतृत्व और सुशासन। तो हमें गत क्लस राजनैतिक दल नहीं आलोचना कर এপরে আরেকটা ক্লাস রাজনৈতিক দলের কার্যাবলী নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে নেতৃত্ব নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব, আশা করি তোমরা সবাই মনোযোগী হবে। হ্যাঁ নেতৃত্ব, নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কি আমরা সকলেই জানি। হ্যাঁ নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিডারশিপ। লিডার থেকে হ্যাঁ লিডারশিপ মানে লিড থেকে লিডারশিপ। হ্যাঁ নেতৃত্ব হলো নেতার গুণ, মনে রাখতে হবে তোমাদের যে নেতৃত্বটা হলো নেতার গুণ। নেতৃত্বের ইংরেজি শব্দ লিডারশিপ, এই শব্দটি এসেছে ইংরেজি লিড থেকে, ইংরেজি শব্দ লিড থেকে এসেছে। হ্যাঁ যার অর্থ পথ দেখানো বা চালনা করা বা পরিচালনা করা। কী অর্থ লিড? অর্থ পথ দেখানো বা চালনা করা অথবা পরিচালনা করা। আমাদের প্রত্যেকের পরিবারে একজন নেতা আছেন, তাই না? আছেন না? প্রত্যেকের পরিবারে একজন নেতা আছেন। কে এই নেতাটি? কে? আমাদের বাবা হতে পারেন বা মা হতে পারেন বা বয়োজ্যেষ্ঠ যে কেউ হতে পারেন। সাধারণত প্রত্যেক পরিবারে, আমাদের পরিবারে বাবাই হচ্ছেন নেতৃত্ব দিয়ে থাকেন, তার নেতৃত্বেই সংসারটি বা পরিবারটি পরিচালিত হয়। আমরা তার কথা মতোই তার কথা শোনার চেষ্টা করি, তার হুকুম মানি, হ্যাঁ তার মতামতের উপর ভিত্তি করে চলাফেরা করি। তা এই নেতৃত্ব তোমাদের মনে রাখতে হবে, নেতৃত্ব হচ্ছে নেতার গুণ, মানে যেটা লিড থেকে এসেছে এর অর্থ হচ্ছে পথ দেখানো বা চালনা করা। তাহলে আমরা উৎপত্তিগত অর্থে নেতৃত্ব হলো কোনো দল বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের নির্দেশ প্রদান, সামনে থেকে সব কিছু পরিচালনা করার মাধ্যমে অন্য লোকদের আচরণ ও কাজকে প্রভাবিত করার কৌশল। এটা একটা কৌশল, নেতৃত্বটা মনে রাখতে হবে এটা একটা গুণ এবং কৌশল। যিনি এটা পালন করেন হ্যাঁ তিনি হলেন, যিনি এই দায়িত্বটি পালন করেন তিনি হলেন নেতা, লিডার। তিনি লিডার হ্যাঁ যিনি পালন করেন এই, আর এই নেতার গুণাবলী বা যোগ্যতাকে আমরা বলবো নেতৃত্ব। নেতার যে গুণাবলী বা যোগ্যতা সেটাই হচ্ছে নেতৃত্ব। সমাজ জীবনে লক্ষ্য অর্জনের একটি অন্যতম পন্থা হলো নেতৃত্ব। আমরা যদি সমাজ জীবনে যদি আমাদের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের একটা অন্যতম পন্থা খুঁজতে চাই তাহলে আমাদের নেতৃত্বকে অস্বীকার করা যাবে না। হ্যাঁ সুসংহত ও সুপরিকল্পিত কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে নেতৃত্ব বিকাশ লাভ করে। নেতৃত্ব কীভাবে বিকাশ লাভ করে? হ্যাঁ একটা সুপরিকল্পিত আমাদের পরিকল্পনা থাকবে এবং সুসংহত কর্মসূচি প্রণয়ন থাকবে এবং সেটা বাস্তবায়নের মাধ্যমে নেতৃত্বটি বিকাশ লাভ করবে। আবার নেতৃত্ব ব্যর্থও হতে পারে। হ্যাঁ নেতৃত্ব যে সবসময় সফলকাম হবে বা সফলতার মুখ দেখবে তা কিন্তু নয়, এটা অনেক সময় ব্যর্থ হতে পারে। আমাদের মনে রাখতে হবে ব্যর্থ হলেই কিন্তু আমরা পিছনে ফিরে তাকাবো না বা সেটা বাদ দিব না। আমরা কী করব? নেতৃত্ব যদি ব্যর্থ হয় সেটা সফলকাম হওয়ার জন্য যে কৌশলগুলো সেগুলো নতুন করে দৃঢ় উদ্দীপনার সাথে আবার আমরা এগিয়ে যাব, নিজেকে আরও তৈরি করে নিব, এই কৌশলগুলো নিজেকে আয়ত্ত করব এবং নেতৃত্বকে যাতে সফল কাম হয় সেই হ্যাঁ সেই হিসাবে নিজেকে তৈরি করব। হ্যাঁ নেতৃত্ব উৎকর্ষের উপর সামাজিক অগ্রগতি নির্ভর করে। হ্যাঁ এই নেতৃত্বের উপরই কিন্তু সামাজিক উন্নতি বা অগ্রগতিটা নির্ভর করে। সামাজিক যে উন্নতিটা বা অগ্রগতি বা ধারাবাহিকতা যেটা, এটা একটা সুযোগ্য নেতৃত্বের উপর নির্ভর করে। এই নেতৃত্ব হলো নেতার গুণ সহজ কথায়, এবং হ্যাঁ সহজ কথায় আমরা বলবো নেতৃত্ব হচ্ছে এক কথায় হচ্ছে নেতার হ্যাঁ নেতার গুণ বা গুণাবলী। হ্যাঁ এই যিনি এই দায়িত্বটি পালন করবেন হ্যাঁ তিনি হচ্ছেন নেতা। হ্যাঁ তো এইটুকু হলো আমরা নেতৃত্ব সম্পর্কে একটা সাধারণ আলোচনা করলাম।
হ্যাঁ, আমরা নেতৃত্ব ধারণাতে সংজ্ঞাতে যাব। হ্যাঁ, নেতৃত্ব সংজ্ঞা, তোমরা জানো যে বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে নেতৃত্ব সংজ্ঞা প্রদান করেছেন। হ্যাঁ, তো সাধারণ অর্থে তো আমরা বুঝতেই পারলাম যে হ্যাঁ, নেতার গুণাবলী হচ্ছে নেতৃত্ব। কিন্তু পৌরনীতি এবং সুশাসনে, আমাদের এই পৌরনীতি এবং সুশাসনে যদি আমরা বলি, তাহলে নেতৃত্ব বলতে শুধু নেতার গুণাবলীকে বোঝায় না। হ্যাঁ, শুধু যে নেতার গুণাবলীকে বোঝায় না, কি বোঝায়, বরং কোনো ব্যক্তি বা দলের কর্মদক্ষতা এবং সেসব গুণকে বোঝায় যা অপরকে প্রভাবিত ও পরিচালিত করে এবং অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করে। এটা হচ্ছে পৌরনীতি এবং সুশাসনের ভাষায় নেতৃত্বের সংজ্ঞা। হ্যাঁ, সংজ্ঞাটা কি, আমি আবার বলছি যে এটাতে শুধু যে নেতার গুণাবলীকে বোঝায় না, বরং কোনো ব্যক্তি বা দলের কর্মদক্ষতা এবং সেসব গুণকে বোঝায় যা অপরকে প্রভাবিত ও পরিচালিত করে। অপরকে কি করে, প্রভাবিত ও পরিচালিত করে এবং অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করে। সঠিক নেতৃত্ব সফলতার চাবিকাঠি। সঠিক নেতৃত্বটা সবসময় সফলতার মুখ দেখবে, এবং নেতৃত্ব যদি সঠিক হয় এবং সেটা অবশ্যই সেটা বিজয় লাভ করবে, অর্থাৎ সফলতার মুখ দেখবে। হ্যাঁ, আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যোগ্য নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। আধুনিক যদি আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় লক্ষ্য করি, হ্যাঁ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই নেতৃত্বের ভূমিকাটা বা গুরুত্বটা একদম অপরিসীম একটা ভূমিকা পালন করে। এই নেতৃত্বের উপরই গণতন্ত্রের সফলতা নির্ভর করে। হ্যাঁ, গণতন্ত্রের সফলতা নির্ভরের রাজনৈতিক দলের যেমন ভূমিকা রয়েছে, সেরকম একটা যোগ্য নেতৃত্বের কারণে সফলতার মুখ দেখে এই গণতন্ত্র। রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নেতৃত্বকে সংজ্ঞায়িত করেছেন। হ্যাঁ, তোমরা জানো যে পৌরনীতি এবং সুশাসনে এই নেতৃত্ব একটা ব্যাপক ভূমিকা পালন করে। হ্যাঁ, এ ডাব্লিউ গুল্ডনারের মতে নেতৃত্ব হলো ব্যক্তি বা দলের সেই নৈতিক গুণাবলী। তিনি বলেছেন, গুল্ডনার বলেছেন যে নেতৃত্ব হলো কোনো ব্যক্তি বা দলের সেই নৈতিক গুণাবলী যা অন্যদের অনুপ্রেরণা দিয়ে বিশেষ দিকে ধাবিত করে। শুধু নেতৃত্ব যে অবশ্যই গুণাবলী, এটা নৈতিক গুণাবলী, শুধু নিজের গুণাবলী নিজের মধ্যে তো থাকবেই, এবং এটা কী করে, অন্যদেরকে অনুপ্রেরণা দেয়, উৎসাহ দেয় এবং বিশেষ দিকে এটা কী করে, ধাবিত করে। তাহলে মনে রাখতে হবে যে নেতৃত্ব যে নেতার গুণাবলী, এটা অন্যদেরকে কী করে, অবশ্যই অনুপ্রেরণা জাগায় এবং অনুপ্রেরণা দেয় এবং অন্যদেরকে কী করে, বিশেষ দিকে ধাবিত করে। জন ডি মিলেট বলেছেন, হ্যাঁ, সরকারি কাজের ব্যবস্থাপনার প্রথম দায়িত্ব হলো আকাঙ্ক্ষিত উদ্দেশ্যাবলীর দিকে কাজকে পরিচালিত এবং নির্দেশিত করার জন্য নেতৃত্বের সহাস্থান। আচ্ছা, এস ও ডুনেল বলেছেন, সাধারণ লক্ষ্য অর্জনের জন্য জনগণকে সহযোগী হতে প্ররোচিত ও উদ্যোগ করার কাজকে নেতৃত্ব বলে। হ্যাঁ, আমি আবার বলছি, ডুনেল বলেছেন, সাধারণ লক্ষ্য অর্জনের জন্য জনগণকে সহযোগী হতে প্ররোচিত ও উদ্যোগী করার কাজকেই নেতৃত্ব বলে। এটা বলছেন যে তিনি নেতার তো অবশ্যই গুণাবলী, এবং কী করতে হবে, এটা জনগণকে সহযোগী করার জন্য প্ররোচিত করতে হবে এবং উদ্যোগী করে তুলতে হবে। নিজে এমনভাবে কাজ করতে হবে যেন নেতার কাজ দেখে সাধারণ জনগণ, তারা উৎসাহী হন, উদ্দীপনা পান এবং নতুন উদ্যোগে তারা কাজ করতে প্রস্তুত হতে পারে। হ্যাঁ, তারা নিজেদেরকে তৈরি করতে পারেন, অন্যকে সামনে রেখে, অন্যের কাজকে সামনে রেখে, অর্থাৎ নেতার গুণাবলীগুলোকে তারা নিজেদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন এবং নিজেকেও একজন নেতার যে গুণাবলীর সমন্বয়ে নেতা যেভাবে কাজকর্ম করেন, নিজেকে সেভাবে কাজকর্ম করার জনগণ নিজেদেরকে তৈরি করার জন্য উদ্বুদ্ধ হন বা উদ্যোগী হন। তা এভাবে আমরা বলবো যে নেতৃত্ব অবশ্যই একজন নেতার গুণ, নেতার বিশেষ গুণ বা গুণাবলী, যেটা অন্যদেরকে উৎসাহিত করবে, উদ্দীপনা জাগাবে এবং অন্যদেরকে তৈরি করার জন্য একটা কৌশল অবলম্বনের মাধ্যমে অন্যদেরকেও সেই পথে ধাবিত করবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যে নেতৃত্বের সংজ্ঞা সম্পর্কে আমরা যে সংজ্ঞাগুলো জানলাম রাষ্ট্রবিজ্ঞানীদের, বেশ ভালোভাবেই
মতামতগুলোকে যদি আমরা গুরুত্ব সহকারে পড়ি তাহলে সহজেই আমরা নেতৃত্বের সংজ্ঞা সম্পর্কে জানতে পারব। আবার কিম্বল ইয়ং বলেছেন যে নেতৃত্ব হলো এক ধরনের আধিপত্য। হ্যাঁ, অবশ্যই এটা এক ধরনের আধিপত্য। নেতৃত্ব, যখন তুমি নেতা তখন তোমার মধ্যে অবশ্যই ক্ষমতা থাকবে এবং তুমি একটা আধিপত্য বজায় রাখার চেষ্টা করবে। হ্যাঁ, এই কিম্বল ইয়ং বলেছেন যে নেতৃত্ব হলো এক ধরনের আধিপত্য যার মাধ্যমে অনুসারীরা অন্যের নির্দেশনা ও নিয়ন্ত্রণ কম বা বেশি ইচ্ছাকৃতভাবে মেনে চলে। মানে অন্যের অনুসারীরা, যারা নেতৃত্ব, যিনি নেতা তিনি তো নেতৃত্ব দিবেন এবং তার অনুসারীরা কী করবেন সেই নির্দেশনাগুলো মেনে চলবে, সেই অনুযায়ী নিজেদেরকে তারা তৈরি করবে। তো এভাবে আমরা নেতৃত্বের সংজ্ঞায় যদি আসি, সংজ্ঞার আলোকে যদি আমরা বলি যে নেতৃত্ব যৌথ কর্ম প্রচেষ্টাকে সংহত ও পরিকল্পিত উপায়ে সার্থক করতে প্রয়াসী হয়, অর্থাৎ আমরা বলতে পারি হ্যাঁ যে নেতৃত্ব হলো একটা নেতার গুণ, এই বিশেষ গুণের মাধ্যমে নেতা যেমন নিজেকে তৈরি করেন তেমনই জনগণকে বা অন্যান্য লোকদেরকেও উদ্যোগী করে তোলেন এবং নিজেরা এই কৌশলটা অবলম্বন করে নিজেদেরকে তারা তৈরি করতে সক্ষম হন। তাহলে এই নেতৃত্বের সংজ্ঞার আলোকে আমরা কিছু কিছু বৈশিষ্ট্য উল্লেখ করতে পারি, যে এই যে নেতৃত্ব আমরা আলোচনা করলাম, হ্যাঁ, যে নেতৃত্ব হচ্ছে সামাজিক অসাধারণ গুণ যেটা অন্যদেরকে কী করে আকৃষ্ট করে। হ্যাঁ, আবার অনেকেই উল্লেখ করেছেন যে নেতৃত্ব হচ্ছে জন্মগত গুণ, হতে পারে, হ্যাঁ এটা জন্মগত একটা জেনেটিকলি একটা ব্যাপার থাকতে পারে, এটা জন্মগত একটা গুণও হতে পারে, হ্যাঁ, কিন্তু এটা, হ্যাঁ, এই মতামতের সাথে হয়তো অনেকেই হয়তো সম্মত হবে না, হ্যাঁ সম্মত হবে না, কিন্তু তারপরেও এটা জন্মগত যে একটা গুণ এই ধারণাটা অনেকে করে আসছেন, অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করছেন যে এটা একটা জন্মগত গুণ। তো যাই হোক, হ্যাঁ, নেতৃত্ব জনগণের সুখ দুঃখ আশা ভরসাকে এমনভাবে ব্যক্ত করেন যেন তিনি জনগণের বন্ধু, পথ প্রদর্শক ও রক্ষাকর্তা। কী করেন? নেতৃত্ব এমনভাবে ব্যক্ত করেন, হ্যাঁ, আশা ভরসাকে বা সুখ দুঃখকে, জনগণের সুখ দুঃখ আশা ভরসা, হ্যাঁ, এমনভাবে ব্যক্ত করেন যেন তিনি জনগণের বন্ধু, পথ প্রদর্শক কিংবা রক্ষাকর্তা। এই আলোকে আমরা বলতে পারি নেতৃত্বের কিছু কিছু বৈশিষ্ট্য আমরা বলতে পারি। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো কী কী বৈশিষ্ট্য হতে পারে। হ্যাঁ, বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য যার গুণাবলী অনন্য অসাধারণ তিনিই নেতা। বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য যার গুণাবলী অনন্য ও অসাধারণ তিনিই হচ্ছেন নেতা। বিশেষ দায়িত্ব পালনে যার মর্যাদা সর্বাধিক তিনিই হচ্ছেন নেতা। যার বক্তব্য বাণী অপরকে সর্বাধিক অনুপ্রেরণা জাগায় তিনিই হচ্ছেন নেতা। যার কর্তৃত্বকে অন্যরা স্বীকার করে নেয় তিনিই হচ্ছেন নেতা। নেতা হলেন জনগণের অভিভাবক, পরিচালক, উৎসাহ প্রদানকারী ও পথপ্রদর্শক। তাহলে কি বললাম আমরা, যে একজন নেতা হলেন জনগণের অভিভাবক, পরিচালক, হ্যাঁ, উৎসাহ প্রদানকারী এবং পথ প্রদর্শক। হ্যাঁ, যার অনুপ্রেরণায় জনগণ উদ্বুদ্ধ হয়, তিনিই হচ্ছেন নেতা। এইসব আলোকে এই যে নেতৃত্বের উপযুক্ত ধারণাগুলো থেকে বলা যায় যে এই বৈশিষ্ট্যগুলো আমি বললাম, যে নেতৃত্ব হলো একজন ব্যক্তির গুণ যা জনগণকে আকৃষ্ট করে, সংঘবদ্ধ করে ও একত্রিত করে। জনগণকে একত্রিত করার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নেতৃত্ব ছাড়া কিন্তু জনগণ একত্রিত হবে না। জনগণ কাকে অনুসরণ করবে বা কাকে নেতা হিসেবে মানবে, জনগণ একত্রিত করা, সংঘবদ্ধ করার একটা অন্যতম মাধ্যম হলেন এই নেতৃত্ব, যিনি নেতা এই ভূমিকাটি পালন করে থাকেন। হ্যাঁ, আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের নেতৃত্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমরা আজকে জাস্ট শুধু নেতৃত্বের ধারণাটা পেলাম এবং কিছু কিছু দার্শনিকের সংজ্ঞা সহ নেতৃত্বের সংজ্ঞা পড়লাম এবং সেই সাথে আমরা, হ্যাঁ, নেতৃত্বের, হ্যাঁ, নেতৃত্বের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করলাম, যে নেতাকে তিনি কী ভূমিকা পালন করবেন, কীভাবে জনগণকে সংঘবদ্ধ করবেন বা একত্রিত করবেন এবং সমাজে, হ্যাঁ, শৃঙ্খলা আনয়ন করবেন। হ্যাঁ, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে বা যে কোনো সাংস্কৃতিক ক্ষেত্রে একজন নেতা
বিশেষ ভূমিকা পালন করে থাকেন। বিশেষ ভূমিকা পালন করে থাকেন একজন নেতা। একজন নেতার কর্মদক্ষতার উপরই নির্ভর করে অন্যান্য জনগণের কর্মদক্ষতা। তার বিশেষ গুণের দ্বারাই অন্য জনগণ আকৃষ্ট হন এবং সেই গুণাবলী অর্জনের জন্য তারা তৎপর হয়ে যান। তাইভাবে যাই হোক শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি এর পরবর্তীতে আমরা ক্লাসে অংশগ্রহণ করব, সেটাতে তোমরা অংশগ্রহণ করবে একাদশ শ্রেণীর পরিণতি এবং সুশাসন ক্লাস। আজকে আমি এতটুকুই শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে অবশ্যই আবার কথা হবে। বাসায় তোমরা পড়াশোনা করবে এবং পাঠে মনোযোগী হবে, এবং তোমাদের তো ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা এখন বিদ্যা প্রতিষ্ঠানে যাবে এবং ক্লাস করবে ইনশাআল্লাহ। এই পর্যন্তই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।